এক একটা দুর্ঘটনা ঘটে, বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর উৎসব লেগে যায় টাকা তোলার জন্য, আগুন লাগে, মানুষ মারা যায়, এবং আমরা কবর দিয়ে জানাজা নামাজ আদায় করার আগেই ওই মালিকরা জামিন নিয়ে জেলখানা থেকে বের হয়ে আসে। অনেক মানুষের হাত হারিয়েছে, অনেক মানুষের পা হারিয়েছে, অনেক মানুষ মারা গেছে, তাই না? এদের রানা তো সুস্থ আছে এখনো, তাই না? এই রানার দুইটা হাত এবং দুইটা পা নিয়ে নেওয়া হয়, ঠিক আছে? এটা রানা রাজি হবে নাকি 100 কোটি টাকা দেওয়ার জন্য রানা রাজি হবে, কি মনে হয়? টাকা দিতে চাবে না? সে টাকা দিতে চাবে, এদের টাকা আছে। আমার প্রশ্ন হলো, রানা প্লাজার যে দুর্ঘটনার স্থল, সেই জায়গাতে রানা প্লাজার শ্রমিকদের জন্য আসা টাকা দিয়ে একটা বড় মার্কেট কেন করা হচ্ছে না? হোক না একটা বড় মার্কেট, তাই না? একটা 20 তলা মার্কেট হোক, 2000 দোকান হোক, আর রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সেখানে দোকানগুলো দিয়ে দেওয়া হোক, এইটাই তো একটা উপায় ছিল। কিন্তু সেইটা কতটুকু করা হয়েছে আমার প্রশ্ন, সেটা কিন্তু করা হয়নি, সেই ধরনের কোনো উদ্যোগও নাই। রানা প্লাজার নামে অনেক এনজিও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় অঞ্চলে টাকা তুলিয়েছে। এক একটা দুর্ঘটনা ঘটে, বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর উৎসব লেগে যায় টাকা তোলার জন্য, কিন্তু সেই টাকাগুলো এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো পায় না। রানা প্লাজার ক্ষতিগ্রস্ত মানুষের কাছে চিঠি এসেছে, 50,000-60,000 টাকার চিঠি এসেছে, তারা নাকি এই টাকাগুলো পেয়েছে। কিন্তু আমরা যোগাযোগ করলাম, বলছে ভাই চিঠি আসছে, টাকা তো আমাদের কাছে আসে নাই। পরে জানলাম কি হয়েছে, কয় তারা যে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিছিল, ওই চিকিৎসার ফান্ড হিসেবে নাকি কাটিয়ে রাখছে। তাহলে ভাই তুমি চিঠি দিলে কেন? এই ধরনের লুটপাট করছে রানা প্লাজা, এই সরকারের চোর বাটপারদের আয়ের একটা উৎসব হয়ে আছে এখন। এবং এনাম সাহেব রানা প্লাজাকে কেন্দ্র করে চিকিৎসা সেবা দিয়ে উনি এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কিন্তু রানা প্লাজার শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। উনি এখন ওইখানে সন্ত্রাস কায়েম করছে, উনি বলে যে 5টা লাশ ফালায় দিয়েছি ক্রস ফায়ারে, আরও 10টা সিরিয়ালে আছে। এই ধরনের মন্ত্রী এমপিরা সরাসরি ঘোষণা দেয় ক্রস ফায়ারের মানবতা বিরোধী অপরাধের। আমাদের স্পষ্ট কথা, শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ রানা প্লাজার ভাইদের জন্য, বন্ধের জন্য কিছু কিছু কাজ করার চেষ্টা করেছি, অনেক সময় পারি, অনেক সময় পারি না। কিন্তু আমরা কয়েকজনকে সবজির দোকান করে দিয়েছি, তারা সেই সবজির দোকানগুলো এখনো করছে। আমাদের রানা প্লাজার শ্রমিক ভাইদের প্রতি আশ্বাস, সরকার যদি নাও করে দেয়, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা মাঝে মাঝে সুযোগ পাইলে এক একজনকে একটা সবজির দোকান, একটা চায়ের দোকান আমরা এগুলো করে দিয়ে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এবং আমাদের একটা লড়াই থাকবে রানা প্লাজার ওই জায়গায়, রানা প্লাজা আমাদের জীবন থাকতে, রানা কোনোদিন ওই জায়গায় কোনো বিল্ডিং করতে পারবে না। ওইখানে যদি বিল্ডিং হয়, রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য একটা বড় মার্কেট করতে হবে, সেই মার্কেটে আমরা ঢাকাতে গিয়ে কেনাকাটা করবো দরকার হলে, তারপরেও সেখানে আমরা একটা মার্কেট চাই। এবং সেই মার্কেটে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত মানুষগুলো, দেখেন যে মানুষগুলো হাত হারিয়েছে, পা হারিয়েছে, গতদিন দেখলাম যে 2 জন স্বেচ্ছাসেবক পাড়া রানা প্লাজার বিল্ডিংগুলো কেটে কেটে আহত মানুষদেরকে বের করেছে, পাড়া আত্মহত্যা করেছে। কেন আত্মহত্যা করেছে? যে তারা ওই কষ্টের স্মৃতিগুলো নিতে পারে না। দেখেন প্রকৃত সেবক যারা, প্রকৃত স্বেচ্ছাসেবক যারা, তারা এরকমভাবে মানুষের কষ্ট দেখে, মানুষের হাত কাটা দেখে, পা কাটা দেখে ভাত খেতে পারে না, এই কষ্টে সে আত্মহত্যা করেছে। আপনারা জানেন, আমরা ওই সকল শহীদ ব্যক্তিদেরকে স্যালুট জানাই, সম্মান জানাই। আপনাদের এই লড়াইয়ের কারণে ওই সময় সরকারের কাছে করাত ছিল না, ব্লেড ছিল না, ড্রিল মেশিন ছিল না, সরকারের কাছে এইটুকু অবকাঠামো নাই, একটা বিল্ডিং ভেঙে পড়লে তা উদ্ধার করবে। অবস্থা এরকম যে এই সকল দুর্ঘটনা ঘটে, আগুন লাগে, মানুষ মারা যায়, এবং আমরা কবর দিয়ে জানাজা নামাজ আদায় করার আগেই ওই মালিকরা জামিন নিয়ে জেলখানা থেকে বের হয়ে আসে। এটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। প্রত্যেকটি ঘটনার দোষী ব্যক্তিদের, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।